আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রিয় দর্শক, আজকে ভিডিওতে আমি আলোচনা করব 1100 স্কোয়ার ফিট একটি ছাদ ঢালাই করতে রড, সিমেন্ট, বালি, খোয়া এবং মেস্ত্রির খরচ কত টাকা আসবে আপনাদের সামনে। তো সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে যাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে বা একটু উপকার আসে তাহলে সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা হিসাবটা বের করে আপনাদেরকে দেখাই। আমরা প্রথমে জানব যে আমাদের কত টাকার খোয়া লাগবে। আমরা জানি প্রতি 100 স্কোয়ার ফিট ছাদ ঢালাই করতে খোয়া লাগে 37 CFT। তো আমাদের ছাদটা হলো 1100 স্কোয়ার ফিট। তো 1100 স্কোয়ার ফিট ছাদ ঢালাই করতে খোয়া লাগবে 11 × 37 = 407 CFT। আমাদের খোয়া লাগবে 407 CFT। তো আমরা যদি যে আমাদের কয়টি ইট লাগবে আমরা এই হিসাবটা বের করি যে কয়টি ইটের খোয়া লাগবে। তো আমাদের ইট লাগবে, আমরা জানি 1 CFT খোয়া তৈরি করতে ইট লাগে 9টি। তো আমাদের ইট লাগবে 406 × 9 = 3663। তো আমরা যদি হিসাব করি কত টাকা লাগবে তাহলে 8 টাকা পিস ধরলে 29360 টাকার ইট খোয়া লাগবে। রড লাগবে আমাদের 100 প্রতি 100 স্কোয়ার ফিট ছাদ ঢালাই করতে 132 কেজি। তাহলে আমাদের 1100 স্কোয়ার ফিট ছাদ ঢালাই করতে রড লাগবে 132 × 11 = 1452 কেজি রড লাগবে আমাদের 1100 স্কোয়ার ফিট ছাদটা ঢালাই করতে। তো এখন আমরা যদি হিসাবটা বের করি যে আমাদের কত টাকা লাগবে, তাহলে আমরা বর্তমান বাজার হারে প্রতি কেজি রড যদি 80 টাকা করে ধরি তাহলে আমাদের 116160 টাকার রড লাগবে। বালি লাগবে আমাদের প্রতি 100 স্কোয়ার ফিট ছাদ ঢালাই করতে বালি লাগে 20 CFT। তাহলে আমাদের ছাদটা হলো 1100 স্কোয়ার ফিট। তো 1100 স্কোয়ার ফিট ছাদ ঢালাই করতে বালি লাগবে 11 × 20 = 220 CFT। আমাদের বালি লাগবে 220 CFT। তো আমরা প্রতি CFT বালি যদি বর্তমান বাজার হারে 45 টাকা ধরি তাহলে আমাদের বালি লাগবে 220 × 45 = 9900 টাকার বালি লাগবে আমাদের ছাদটি তৈরি করতে। তো সিমেন্ট কত ব্যাগ লাগবে চলুন আমরা জেনে নেই। প্রতি 100 স্কোয়ার ফিট ছাদ ঢালাই করতে সিমেন্ট লাগে 8 ব্যাগ। তো আমাদের 1100 স্কোয়ার ফিট ছাদ ঢালাই করতে সিমেন্ট লাগবে 11 × 8 = 88 ব্যাগ। আমাদের সিমেন্ট লাগবে 88 ব্যাগ। তো কত টাকার সিমেন্ট লাগবে চলুন এই হিসাবটা আমরা জেনে নেই। বর্তমান বাজার হারে আমরা কিছু নর্মাল সিমেন্ট যদি 435 টাকা করে ধরি তাহলে 88 × 435 = 38280 টাকার সিমেন্ট লাগবে। তো মিস্ত্রির খরচ বা কাজের খরচ কত আসবে চলুন আমরা জেনে নেই। কাজের খরচ আসবে আমাদের প্রতি 1 স্কোয়ার ফিট জায়গাতে 60 টাকা। তো আমাদের 1 স্কোয়ার ফিট জায়গা যদি কাজের খরচ আসে 60 টাকা, তাহলে আমাদের 1100 স্কোয়ার ফিট জায়গাতে কাজের খরচ আসবে 66000 টাকা। তো আমরা অতিরিক্ত আরও 20000 টাকা ধরতে পারি। তো দর্শক, এই ছিল মূলত হিসাব। তো আপনারা মোট যোগ করে নেবেন যে কত টাকার খরচ হতে পারে। তো আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে, সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানে বিদায় নেব, সবাই ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফেজ।